অনেক কথা আজকে জেনেছি কিন্তু তারপরেও কিছু কিছু কথা অজানা থেকে যায় যা শুধু আমরা মেয়েরাই জানতে পারি যে বাবা হিসেবে তিনি কেমন ছিলেন আমরা কন্যারা জানতে পারি প্রিয়তম বাবা আমাদের কতটা আপন ছিলেন কাছে ছিলেন আপা আপনাদের মুখ থেকে আমরা আনোয়ার স্যার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আমাদের মানে ছোটবেলা থেকে আব্বা আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা আব্বার কাছ থেকে শিখেছি যেমন আব্বা রাত্রেবেলা অফিস থেকে বিকালবেলা এসে আমাদের একটা কাপ উনার যে আগামীকাল কী কাপড়টা পরবে সেটা আমাদের দিতেন দিয়ে বলতেন এটা তুমি ইস্ত্রি করবা ঠিকইভাবে একদম তখন তো এরকম লন্ড্রি ছিল না এখন অনেক হয়ে গেছে তখন উনি আমাদের বলতো ঠিক এইভাবে এই ভাঁজ ফেলবা এইভাবে এই ভাঁজ ফেলবা আমাদের উনি ওটার জন্য একটা ইন্টেনসিভ দিতেন যে মানে এইভাবে উনি আমাদের প্রত্যেকটা কাজ আমরা মানে বলতে পারেন যে উনার কাছ থেকে মানে শিখা আব্বা বলতে এই জিনিসটা এইভাবে করবা মানে ইস্ত্রি করা মানে টেবিলে কিভাবে বসবো একটা ব্রেডও কিভাবে কাটবো কিভাবে কাটবা যেন একটু বাঁকা না হয় একদম স্ট্রেট লাইন হতে হবে ডিম একদম ঠিক শেপ ওইটাই হতে হবে এত ক্লিন রাখতেন সব কিছু একটা ন্যাপকিন সে নিজে হাতে সারাক্ষণ ভাঁজ করে এইভাবে এইভাবে ভাঁজ করে এইভাবে রাখে চেয়ারে এইভাবে অনেক মানে এইসব জিনিসগুলো আমাদেরকে খুব মানে ভালো লাগতো যে উনি এত নিট অ্যান্ড ক্লিন ছিলেন প্রত্যেক দিন অফিস থেকে বাসায় এসে নিজের কাপড় নিজে গুছাবেন কালকে কী পরবেন সেটা বের করবেন বাথরুমে কোথায় কী আছে না আছে খুব টিপটপ খুব পরিষ্কার ছিলেন খুব আমি একটা ছোট্ট একটা কথা বলি আব্বার সম্বন্ধে এই যে এখন যে আপনার ব্যান বক্স লন্ড্রি থেকে যে কাপড় আসে কোনো দিন দেখিনি লন্ড্রি প্যাকেটটা উনি ফেলে দিত ওই প্যাকেটটা পর্যন্ত প্রত্যেকটা প্যাকেট উনি ভাঁজ করে রেখে দিতেন মানে উনার সঙ্গে বলে শেষ করা যাবে না উনি নিজে একটা এনসাইক্লোপিডিয়া মানে প্রত্যেকটা ব্যাপারে আপু গান গেতে খুব পছন্দ করতেন আমাদের সাথে গান গেতেন মেরা জীবন কোরা কাগজ এটা তার ফেভারিট একটা গান ছিল এখনো যদি তাকে নিয়ে বসি আমরা যদি একটু সুর তুলে দেই সে আমাদের সাথে সুর মিলাতে পারে